হ্যালো, আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি, তেরে না সিঙ্গাপুর থেকে। আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন, তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো। আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব প্লেনে, আর ওখানে এক সপ্তাহ থাকব, প্রোগ্রাম আছে। মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব, লন্ডন থেকে প্যারিসে, প্যারিস থেকে আবার ভেনিসে। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি, তা না হলে আবার 45 দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে। ধন্য ভাই, আপনাদের মতো গায়ক ধরে আমার দরকার নেই। হ্যাঁ, করেছো আমার পুরো কেস কেচিয়ে গেল। কত হলো দাদা? ৬ টাকা। ছি 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 ছয়। হ্যালো, আমি বিশ্বনাথ বলছি, আমেরিকা থেকে। ইয়েস ইয়েস, যখন বম ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম। জর্জ বুশকে আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম। ওরে বাবা, কেউ আমেরিকা বলছে, কেউ লন্ডন বলছে দাদা। এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো? দূর দূর, আমি কেন মনে করতে যাব? গত 10 বছর ধরে এই একই ঢপবাজির কথা শুনে আসছি। দাদা, আমার ঢপ শুনে শুনে চেহারা কেন বেঢপ হয়ে গেছে? আজ আমার মহাজিদ সদনে প্রোগ্রাম আছে, দেরেন না, ওখানে আমার গাইতে হবে, দেরেন না। তাই আমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে আসে, দেরেন না, তাহলে বলবি রাত্রি 10টার পরে, দেরেন না। আর তা না হলে দেরেন না সকাল বেলায় ফলো মি, দেরেন না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, একবার বাজার করলুম রাঁচির টিকিট কাটতে ভুলে গেছি। এ নেহার সুন্দর দিল, দিল বুনেছি তিন কাঠার উঠানে, ও তিলে তেল হলে তুই পারবি খোপা করবে আমায় মনে। দাদা, আর একটা দাদা, ওয়ান মোর প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি গাইছি। কিন্তু দাদা, এই গরম সহ্য করে রোদ দুপুরে নিজের কাজে সময় নষ্ট করে আপনি আমার গান মন দিয়ে শুনছেন, সত্যি দাদা আপনার রসবোধ আছে। রসবোধ? হ্যাঁ, কিসের রসবোধ, কার রসবোধ? ওরে পাগল, বাসের টাইম 3টে, এখন বাজে 2, 1 ঘন্টা টাইম পাস করতে হবে না, তাই এখানে দাঁড়িয়ে এই পাগলের কোলা শুনছিলাম। কি বলে গুরু? আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? নে নে নে, যা জানিস তাই গাইতে থাক, আর লেট করিস। মনে রাখিস ফ্রিতে তোর গান শুনছি না, যাবার সময় 50 পয়সা দিয়ে তবেই যাব। 50 পয়সা? 50 পয়সা? ওই 50 পয়সা কোনো ভিকিরি কেটে, আমি একজন শিল্পী, ভিকিরি নয়, বুঝতে পারছিস? ওরে বাবা, ভিকিরি নয়।